সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব আপেল প্যান কেক। এটা খুব সহজে এবং ঝটপট তৈরি করা যায় বাচ্চাদের টিফিনের জন্য, ছোট বড় সবার। এখানে এটা খুব স্বাস্থ্যকর প্যান কেক। এখানে প্রথমে বাটার নিয়েছি, বাটারটা পরিমাণ মতো নিয়ে নেবেন। আর চিনির পরিমাণ 3 চামচ মতো দিয়েছে। এখানে কিন্তু আপনার চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন, যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে চিনির পরিমাণটা দেবেন। আমি 3 চামচ এখানে চিনি দিয়েছি। আর একটা ডিম এখানে ভালোভাবে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা এখন ভালোভাবে চিনি ডিম মাখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপরে 1 কাপ ময়দা, 1/2 চামচ বেকিং পাউডার, 1 চুটকি পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার পরিমাণটা বেশি দিচ্ছি, এখানে সোডার পরিমাণটা সবসময় কম থাকবে। এখন এগুলো সব উপকরণ দিয়ে এখন ভালোভাবে ছেঁকে নেব। ছেলে নিচ্ছি এটাকে, 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখানে যদি ভ্যানিলা এসেন্স না দিতে চান তাহলে এখানে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। আর এখানে 1/2 কাপ মতো আছে, মানে একটা আপেলের অর্ধেকটা কেটে এখানে ছিলে নিয়ে এটাকে গ্রেড করে আপেলটাকে মিশিয়ে নিলেন। এখানে কিন্তু খোসা সহ এটাকে আপেলটাকে গ্রেড করে দিতে পারেন। আমি খোসাটা ছাড়িয়ে এখানে দিয়েছি, বাচ্চারা যেমন পছন্দ করবে সেই হিসাবে আপেলের খোসা ছাড়িয়ে কিংবা খোসা সহ দিতে পারেন। এখন এখানে 1 কাপ দুধ নিয়েছি, এটা দুধটা গরম করে নিয়ে এটা ঠান্ডা করা আছে, সেই দুধটা এখন ছেঁকে নিই। এখানে পরিমাণ মতো দেবো, এখানে বেশি লিকুইড করলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, ওই জন্য পরিমাণ মতো হিসেবে এখানে 1 কাপ আমার দুধ লেগেছে। এখন যে বাকি দুধটা আছে সেটা এখন দিয়ে দেবো। এখানে ঘন আছে বলে এখন দুধটা দিয়ে 1 কাপ ব্যাটারটা রেডি করে নেব। অন্যদিকে ওভেন একটা পাত্র বসিয়ে প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম করে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে তেল কিংবা বাটার, ঘি, যে কোনো কিছু যেন ব্রাশ করতে পারেন। এখানে কিন্তু একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেবো, জাস্ট এখানে প্যানে যাতে তেলটা লেগে থাকে এরকমভাবে, যাতে কেকটা ভালোভাবে উঠতে পারে, ওই জন্য এখানে তেলটা ব্রাশ করে এটা মুছে নিলাম। এখন এখানে 1 হাতা মতো ব্যাটার দিয়ে, এটা ব্যাটারটা দিতে দিতে কিন্তু এরকম ফুটো ফুটো হয়ে যাচ্ছে, এটা ছিদ্র হলে বোঝা যাবে ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে। এখন ঢাকা দিয়ে এটা 2 মিনিট মতো মিডিয়াম আছে, এটা আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে এরকম অবস্থায়। এখন ঢাকনা উঠে এক সাইড হয়ে গেছে, এখন অপর সাইডটা দিয়ে এখানে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আছে, এটাকে কেকটাকে তৈরি করে নেব। একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি, খুব সহজে তৈরি হয়ে গেছে আপেল প্যানকেক রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন